তিনি প্রশ্ন লিখেছিলেন, ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন পড়তে হবে? এ প্রশ্নের উত্তর হলো, ঘুমের কারণে বা অসতর্কতাবশত যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, তো যখনই আপনি ঘুম থেকে জেগে উঠবেন তখনই ফজরের নামাজ পড়ে ফেলবেন, হাতে রেখে দেওয়া যাবে না। অনেকেই ফজরের নামাজ সময় মতো পড়তে না পারলে জোহরের সময় গিয়ে পড়ে, এটা ঠিক নয়। বরং কাজা নামাজ আপনার হাতে যখনই সময় হবে বলতে যখনই আপনার ঘুম ভাঙবে, যখনই আপনার মনে পড়বে যে নামাজটা তো সময় মতো হলো না, কাজা হয়ে গেল, ঠিক তখনই আপনি পড়ে ফেলবেন। অযু গোসলে প্রয়োজন হলে পবিত্রতা অর্জন করে তখনই পড়ে ফেলতে হবে, সেটা হতে পারে 7টায়, 8টায়, 9টায়, 10টায় ইত্যাদি। যখনই ঘুম ভাঙবে আর আপনার চেতনা আর জাগ্রত হবে তখনই আপনি নামাজ পড়ে ফেলবেন। এরপর 115 নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন তসলিমা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, লাইট জ্বালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে নাকি অন্ধকারে পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে অন্ধকারে পড়তে পারেন, আপনার যদি ভয় লাগে আপনি চাইলে লাইট জ্বালিয়েও পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়ার সাথে লাইট জ্বালিয়ে বা অন্ধকারে পড়ার কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে লাইট জ্বালিয়েও পড়তে পারেন, আপনি চাইলে অন্ধকারেও পড়তে পারেন। তবে সময়টা মেনটেন করতে হবে, যেটা হলো ফজরের আগে তাহাজ্জুদ পড়তে হবে, ফজরের পরে পড়লে তো আর সেটা তাহাজ্জুদ হবে না। মধ্যরাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, লাইট জ্বালিয়ে অথবা অন্ধকারে, সেটা আপনার ইচ্ছা। নফল নামাজ বসে পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, নামাজ নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। যদি শারীরিক খুব মারাত্মক সমস্যা থাকে, দাঁড়াতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন, তাছাড়া যে কোনো নামাজ আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। এরপর 118 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন বন্যা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, যাবে, অজু ছাড়াও আপনি আজানের জবাব দিতে পারবেন। এরপর 119 নম্বর প্রশ্ন ঢাকা খিলগাঁও থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, জাকাতের টাকা আপন বোনকে দেওয়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, আপন বোন যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, সে যদি গরিব হয়, তাহলে তাকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপন ভাই বোনকে জাকাতের টাকাটা দেওয়া যায় যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয়। এরপর 120 নম্বর প্রশ্ন ঢাকা শান্তিনগর থেকে লিখেছিলেন তাওহিদ আনোয়ার। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাতে ট্যাটু লাগালে কি অজু হবে? এই প্রশ্নের উত্তর হলো, হাতে ট্যাটু লাগালে অজু হবে না, কারণ আপনি যে স্টিকারটা লাগাচ্ছেন সেই স্টিকার ভেদ করে পানি আপনার শরীরে আপনার লোমের গোড়ায় পৌঁছায় না। এই কারণে হাতে ট্যাটু লাগানো বা শরীরে ট্যাটু লাগানোটাই উচিত নয়। একজন মুসলমানের সন্তান শরীরে ট্যাটু লাগাবে না, ট্যাটু লাগালে তার ফরজ গোসল হবে না, তার অজু হবে না। আশা করি